হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো দুপুরবেলা, পেঁপে আলুর রেসিপি। পেঁপে আলু আমি সিদ্ধ করে নিয়েছি, এতে খাসি মাংসের চর্বি দেব। তো খাসি মাংসের চর্বিটা আমি লবণ, হলুদ আর একটু কাগজির রস মাখিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি করে নিয়েছি, ছোট পেঁয়াজ নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি আর ধনে পাতা কুচি। মশলার মধ্যে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা গরম মশলা, আর এটা চিকেন মশলা, আর এতে একটু বাটার দেব। তাহলে চলো রান্নাটা করে নিই। একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ গুলো একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা একটু ভেজে নেব যাতে ওর কাঁচা গন্ধ চলে যায়। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে মশলাগুলোও দিয়ে দিয়েছি আমি। এবার এতে জল দিয়ে দেব একটু, মশলাটা জল দিয়ে আমি কষে নেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, তো খাসির চর্বিটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে চর্বিটা কষে নেব মশলার সাথে। চিকেন মশলা দিয়ে দিচ্ছি এক চামচ, দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি। এরপর পেঁপে আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিচ্ছি, তো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পেঁপে আর আলুগুলো মশলার সাথে কষে নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। 5 মিনিট আমি ফুটতে দেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু আমি পেঁপে সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম আর খাসি মাংসের চর্বিতেও লবণ দিয়েছিলাম, সেই জন্য পরিমাণ মতো লবণটা দিতে হবে। তো এরপর আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর ধনে পাতা কুচি দিচ্ছি। ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে খুব সিম্পল একটা রান্না, খাসি মাংস চর্বি দিয়ে পেঁপের ঘন্ট। লাস্টে একটু বাটার দিয়েছি। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও প্লিজ। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।